ফার্নিম্যান ক্লাসে ই লার্নিং ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ প্যাটার্ন, মানে প্যাটার্ন কত ধরনের। তার আগে জেনে নিই একটু প্যাটার্ন কাকে বলে, সেটা তোমরা আগেই জেনেছো। তো আরেকবার বলছি, প্যাটার্ন হচ্ছে কোনো যে কাস্টিংটা আমরা তৈরি করব সেই কাস্টিং এর একটা হুবহু হুবহু সেই রকমই একটা রিপ্লিকা বা মডেল, মানে যেটার সাহায্যে আমরা মোল্ড তৈরি করব বা ছাঁচ তৈরি করব, সেই ছাঁচের মধ্যেই আমাদের মেটালটাকে ঢালতে হয়। তো এই প্যাটার্ন গুলো তোমরা জেনেছো, বিভিন্ন বেশিরভাগ কাঠের তৈরি হয়, এছাড়াও মেটালেরও তৈরি হতে পারে। তো এই প্যাটার্ন গুলো কত ধরনের সেইগুলো আমরা আজকে জানবো। তো প্রথমে আমি ছবিগুলো এঁকেছি, প্রথমে শুধু এই ছবিটার দিকে দেখো, এটা হচ্ছে সলিড প্যাটার্ন বা সিঙ্গেল পিস প্যাটার্ন। এটা সাধারণত কাঠেরই তৈরি হয়, আর যদি এই প্যাটার্নটা অনেক বেশি ব্যবহার করতে হয় তাহলে অনেক সময় এটা মেটালেরও তৈরি করা হয়। সাধারণত সহজ সরল সিম্পল যে প্যাটার্ন গুলো সেইগুলো সলিড পিসের প্যাটার্নে তৈরি করা যায়। তো এটা তৈরি করতে, মোল্ডটা তৈরি করতে অনেক সিম্পল, একটা একটা বক্সের মধ্যে বা একটা বক্সের মধ্যে আমরা তৈরি করতে পারি, আবার দুটো বক্স ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে স্প্লিট প্যাটার্ন। যখন আমরা সিম্পল প্যাটার্নে বা সিঙ্গেল পিস প্যাটার্নে আমরা তৈরি করতে পারবো না মোল্ড, তখন আমরা এই স্প্লিট প্যাটার্ন বা মাল্টি পিস প্যাটার্ন এটা ব্যবহার করব। এখানে একের অধিক সংখ্যায় পার্ট থাকে, অংশ থাকে। তো যদি এক দুই, এখানে তিনটে পার্ট দেখতে পাচ্ছ, এক দুই তিন, এটা ওই ডাবল পিনের সাহায্যে, ডাবল পিন আর ডাবল হোলের সাহায্যে এটা একসঙ্গে করা থাকে। তো এটা দিয়ে এটা ব্যবহার করার সময় আমরা দু তিনটে তিনটে মোল্ডিং বক্স ব্যবহার করবো। উপরেরটাকে বলবো পপ, মাঝেরটাকে বলবো চি, আর নিচের অংশটাকে বলবো ড্রাগ। তো এটা গেল স্প্লিট প্যাটার্ন। নেক্সট হচ্ছে লুজ পিস প্যাটার্ন। লুজ পিস প্যাটার্ন অনেক সময় আমরা কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে আমরা সিঙ্গেল পিসে আমরা প্যাটার্নটা উঠাতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমরা কিছু লুজ পিস ব্যবহার করব। এগুলো যখন একদম অবশ্যম্ভাবী, আমরা সিঙ্গেল এটা তুলতে পারবো না, ধরো এই যে প্যাটার্নটা, এটা যদি পুরোটা একটাই পার্ট হতো তাহলে এই পোর্শনটা নিয়ে কিন্তু মোল্ড থেকে যদি তুলতে যেতাম তাহলে কিন্তু এখানকার স্যান্ড গুলো ভেঙে বেরিয়ে যেত। তো সেটা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে লুজ পিস, ডাবল পিনের সাহায্যে লুজ পিস ব্যবহার করে এই মোল্ডিংটা করব। তো প্রথমে কি মোল্ডিং করার পরে প্রথমে প্যাটার্নটা উইথড্র করতে হবে, তুলে নিতে হবে, এই এই অংশটাকে, মেইন পোর্শনটাকে তুলে নেবো। তারপর এই দুটো মোল্ডের মধ্যে আটকে থাকবে। পরে কি করব, এই পোর্শন বার করার পরে দুদিক থেকে খুব সতর্কতার সঙ্গে এই দুটো পোর্শন বার করে আমরা মোল্ডটাকে কমপ্লিট করব। হ্যাঁ, খুবই সহজ পদ্ধতি, কিন্তু এটা অনেকটা সময় খরচ হয়। নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ ম্যাচ প্লেট। এখানে একটা প্লেট ব্যবহার করা হয়, বোর্ড প্লেট বা বোর্ড ব্যবহার করা হয়, যেটা মেটালেরও হয় আর উডেনও হয়। আর এখানে আমরা দুটো পোর্শন, কোপের পোর্শন এবং ড্রাগের পোর্শন একই বক্সের মধ্যে লাগানো থাকবে। এটা আমরা দেখতে পাচ্ছি একটা ডাম্বেল তৈরি করার জন্য, কিন্তু এটা আমরা একাধিক একাধিক কাস্টিং আমরা তৈরি করতে পারি। যদি একাধিক সেরকম ব্যবস্থা রাখা হয়, একটা প্লেটের গায়ে চার পাঁচখানা ধরো কাস্টিং এর একসঙ্গে আমরা করব, তো সেখানে ওই রানার এবং গেট এর সঙ্গে ইনক্লুডেড থাকে। এটা একটা বিরাট সুবিধা, এটা মাস প্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে গেটেড প্যাটার্ন। গেটেড প্যাটার্ন কি, যখন ছোট ছোট কাস্টিং থাকবে, ছোট ছোট কাস্টিং একসঙ্গে ধরো আমরা অনেকগুলো কাস্টিং তৈরি করতে চাইবো, তখন আমরা এই গেটেড প্যাটার্ন, এই 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 প্যাটার্নের সঙ্গে একদম এই যে দেখতে পাচ্ছ এই যে গেট রানার একসঙ্গে একদম ফিটিং থাকবে, এবং এটা স্প্লিট প্যাটার্নই বেশি হয়, স্প্লিট প্যাটার্ন। তো আমরা একসঙ্গে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত চারটে কাস্টিং আমরা তৈরি করতে পারি একবার। আর রানার আলাদা করে, রানার গেট এগুলো আমাদের স্ক্রু অয়েল এগুলো আমাদের আলাদা করে কাটিং করতে হবে না, মানে সময়টা অনেক বাঁচবে। নেক্সট হচ্ছে সুইপ প্যাটার্ন। সুইপ প্যাটার্ন কি, এখানে একটা পিভট থাকবে, এটাকে পিভট বলে, আর একটা বোর্ড লাগানো থাকবে, বোর্ড লাগানো থাকবে। এটা কি হয় আগেই বলে নি, এটা হচ্ছে প্যাটার্ন মেটেরিয়ালটা বাঁচানোর জন্য, প্যাটার্ন তৈরি করার মেকিং যে কস্ট সেটাও বাঁচানোর জন্য আমরা এই ধরনের বোর্ড ব্যবহার করতে পারি। তো এইটা কি কোন ক্ষেত্রে, যখন সার্কুলার ক্রস সেকশনের যদি কোনো কাস্টিং হয় একটু বড় ধরনের, তখন আমরা এইরকম ভাবে সুইট
প্যাটার্ন ব্যবহার করতে হবে। এটা ওয়ার্কিং প্রিন্সিপাল কি, এখানে ধরো স্যান্ড রাখা আছে কোনো মোল্ডিং ফ্লোরে বা কোনো বড় বক্সের মধ্যে, তারপরে কি করব আমরা একটা এই এই পিভটটাকে ঢুকিয়ে দিয়ে এই বোর্ডটাকে ঘোরাবো, ঠিক আছে? এই বোর্ডটাকে ঘোরাবো, ঘোরালে কি হবে এখানে একটা মোল্ড ক্যাভিটি, এটা সিমেট্রিক্যাল জবের ক্ষেত্রেই তৈরি হয়, ক্রস সেকশনটা সার্কুলার হবে এবং সিমেট্রিক্যাল জব, সেই ধরনের জবের ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করব, অন্য ক্ষেত্রে নয়। নেক্সট হচ্ছে সেগমেন্টাল, এটা অনেকটা সুইপ প্যাটার্নের মতোই, কিন্তু এখানে কোনো বোর্ড ব্যবহার করবে না, একটা প্যাটার্নের একটা অংশ ব্যবহার করব, ছোট্ট অংশ, মানে ছোট্ট এতটুকু, ধরো বড় এটাও সার্কুলার জব যেমন তৈরি করব, এটাও আমরা সার্কুলার কাস্টিং বা মোল্ড তৈরি করব প্রথমে। তো এটা মানে অল্প অল্প পোর্শন করতে করতে এটাকে ঘুরবে, এটা ঘুরবে ঘুরবে, মানে ধরো এই এই পোর্শনটা আগে মোল্ডিং করে নিলাম, একটা ক্যাভিটি তৈরি হলো, তারপরে এটাকে আবার ঘুরিয়ে এই পোর্শনে নিয়ে আসবো, তখন এখানেও আমরা ঠিক একই পদ্ধতিতে মোল্ডিংটা করবো, র্যামিং করবো। তো এই যে আস্তে আস্তে একটা একটা একটু একটু করতে 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 আমরা একদম গোল সার্কুলার একটা কাস্টিং বা মোল্ড তৈরি করতে পারি এবং সেটা থেকে আমরা কাস্টিং পেতে পারি। তো এখানে আমরা এই পাঁচ ছ রকমের করলাম, আরো আরো কয়েকটা আমি দেখাচ্ছি। এই যে যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে একটা স্কেলিটন প্যাটার্নের, ধরো যখন সার্কুল গোল পাইপের কোন অংশ বা এস টাইপের বেন্ড, পাইপ বেন্ড, এই ধরনের কাস্টিং যখন করব, আমরা পুরো প্যাটার্নটা কিন্তু সলিড উড দিয়ে বা প্যাটার্ন মেটেরিয়ালস দিয়ে তৈরি করছি না, এটা একটা কাঠামো তৈরি করছি, কেবলমাত্র কাঠামো। এই একটা স্ট্রিপ আছে, এই একটা, এই একটা, এই একটা, একটা প্লেটের উপর, একটা প্লেটের উপর আমরা এটা আমি পুরো পুরোটা দেখিয়েছি, এটা স্ক্রিপ্ট। হ্যাঁ, তো কাঠামোর উপরে একটা প্লেটের উপর এই স্ট্রিপ গুলো দিয়ে, এর বেশিরভাগ অংশ কিন্তু ফাঁকা, এইভাবে একটা কাঠামো তৈরি করা হয়। কাঠামোটা তৈরি করার পর এটাকে কি করা হয়, স্যান্ড র্যাম করে দেওয়া হয়, গ্রিন স্যান্ড বা লং স্যান্ড, এখানে র্যাম করে দিয়ে একটা বোর্ডের সাহায্যে, স্ট্রিকেল বোর্ডের সাহায্যে এটাকে ঘষে এক্সট্রা স্যান্ড গুলোকে ফেলে দেওয়া হয়, আর এটা একটা সার্কুলার শেপ হয়, এবং তারপরে মোল্ড তৈরি করা হয়। মোল্ড তৈরি করার পর সেখানে ভেতরে যদি কোর দিতে হয় তাহলে কোর অবশ্যই দিতে হবে। এইভাবে হচ্ছে স্কেলেটন প্যাটার্ন তৈরি করা হয়, এতে প্যাটার্ন মেটেরিয়ালসটা অনেকটাই বাঁচে। তো এই গেল স্কেলেটন প্যাটার্ন। লাস্ট এটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ফলো বোর্ড প্যাটার্ন, ফলো বোর্ড প্যাটার্ন, ফলো বোর্ড প্যাটার্ন কিছুই না, যখন কোন কাস্টিং খুব পাতলা হবে, খুব পাতলা যদি কাস্টিং হয়, এই যে এটা এটা হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে, বা প্যাটার্নটা যদি পাতলা হয় বা ভঙ্গুর হয়, হ্যাঁ, তখন কি হয়, ধরো যদি আমরা এখানে কোনো সাপোর্ট না দিই তাহলে উপর থেকে যদি স্যান্ড র্যাম করতে থাকি তাহলে এই পোর্শনটা ভেঙে যেতে পারে, এই পোর্শনটা ভেঙে যেতে পারে, অবশ্যই ভেঙে যাবে যদি খুব পাতলা হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, এই অসুবিধাটা দূর করার জন্য আমরা একটা উডেন বোর্ড ঠিক এই এই এর শেপের মতোই এই রকমই একটা সাপোর্ট দিয়ে প্রথমেই দিয়ে দিলাম, বোর্ডটা রেখে তার উপরে বক্স রেখে, মোল্ডিং বক্স রাখলাম, মোল্ডিং বক্স, তার মধ্যে স্যান্ড দিয়ে এটাকে সুন্দর করে র্যাম করার পর কি করা হবে, এটাকে টিল্ট করা হবে, টিল্ট করার পরে এই বোর্ডটাকে সরিয়ে দিয়ে প্যাটার্নটাকে তুলবো না, আবার কোপ পোর্শন রেখে তার মধ্যে কোপ পোর্শনে স্যান্ড দিয়ে র্যাম করে দেবো, র্যাম করার পরে তারপরে এই আবার কোপ পোর্শন খুলে প্যাটার্নটাকে বার করে আমরা অ্যাসেম্বল করব। এই হচ্ছে ফলো বোর্ড। তাহলে আজকে আমরা এই ক্লাসে আমরা কত রকম প্যাটার্ন মোটামুটি ব্যবহার হয় সেগুলো সম্বন্ধে আলোচনা করলাম, এবং ঠিক নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে এর এই প্যাটার্নের অ্যালাউন্স গুলো কি করে দেয়া হয়, মানে কি কি অ্যালাউন্স দেয়া হয়। অসংখ্য ধন্যবাদ, এই ক্লাসটা তোমরা বারবার করে দেখবে তাহলে তোমাদের মাথায় ঢুকে যাবে আর বুঝতে অসুবিধা হবে না।